সময় তো আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে এবং যত সময় গড়াচ্ছে ততই বেশি শ্রীলঙ্কার জন্য একটা গুড টাইম, বিকজ তারা কিন্তু কোয়ালিফাইংটা নিশ্চিত করছে এবং নিশ্চিত করে ফেলেছে সেটা বলাই যায়। 41-24 পার্থক্য। এমটিএস সাজা তার কাছ থেকে ডান প্রান্তে বাকলাইনের সামনে, বা প্রান্ত দিয়ে কাভারের খেলোয়াড় উঠে এসেছে, ফেরত আসবেন এমটি রেডে, সেটাই মনে হচ্ছে। ইয়াস, শি ইজ ব্যাক, কাম নেপাল। স্কোর কার্ড 41-24, অনেক পার্থক্য, 17 পয়েন্টের পার্থক্য, ফেরত এসেছেন শেষ মুহূর্তে তাই দেখতে পাচ্ছি, এবং সেটাকে লিগাল বলবে কিনা, ইয়াস অ্যাবসলিউটলি ইটস লিগাল। আউটলাইনে যাওয়ার আগে, সাইডলাইন ক্রস করার আগে কিন্তু আমরা দেখলাম যে তিনি হাত দিয়ে স্পর্শ করেছেন, সো একটা পয়েন্ট নেপালের জন্যে। ব্যবধান কমবে 25-41, 16 এখনও ব্যবধান রয়েছে। আক্রমণে শ্রীলঙ্কা, ড্যানিয়েল তিনি এসেছেন আক্রমণ করবার জন্য। ড্যানিয়েল ফেরত যেতে পারলেন না, আউট হয়ে গেলেন ড্যানিয়েল, কোর্টের বাইরে ছিটকে পড়লেন তিনি, এবং যে কারণে একটি পয়েন্ট কিন্তু পেল নেপাল। অনেকক্ষণ পরে নেপাল একটা পয়েন্ট অর্জন করলো। নেপাল পৌঁছে গেল 26 পয়েন্টে, শ্রীলঙ্কা 41। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে, একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছে আমরা। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো রেফারির সিদ্ধান্ত আসবে, তবে এখন পর্যন্ত 42-26 পয়েন্টে এগিয়ে শ্রীলঙ্কা। আপনারা উপভোগ করছেন বঙ্গবন্ধু কাপ 2021 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট, এবং আছে লিগ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কা ভার্সেস নেপাল। এই মুহূর্তে নেপালের আক্রমণ, প্রবীণ তিনি গেছেন আক্রমণ করবার জন্য, বাকলাইনে ঢুকেছেন, ফিরে আসছেন নিজের কোর্টে, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি, পয়েন্ট যা ছিল তাই। শ্রীলঙ্কা 42 এবং নেপাল 26। আক্রমণে কুরুপ্পু, শ্রীলঙ্কার লম্বা ছিপছিপে গড়নের এই ছেলেটি কুরুপ্পু, তিনি রেইডার। পক্ষান্তরে নেপাল দলে কিন্তু 7 জন খেলোয়াড়ই কোর্টে রয়েছে এই মুহূর্তে। নেপাল তারা ব্লক করবার চেষ্টা করছেন কুরুপ্পুকে, বেশ খানিকটা এগিয়েছেন সকল খেলোয়াড়রা চেইন আকারে কুরুপ্পুকে ঘিরে ধরবার একটা চেষ্টা। কুরুপ্পু ফিরে গেছে নিজের কোর্টে নিরাপদে, কোনো বিপদ ঘটেনি এবং কোনো পয়েন্টও কিন্তু অর্জন করতে পারেনি রেড থেকে শ্রীলঙ্কা। এবারে কিন্তু ট্যাকেল হয়েছে শ্রীলঙ্কার, ভালো ট্যাকেল করেছেন, এবং রেইডারকে, নেপালের রেইডারকে কিন্তু আটকে রাখতে সক্ষম হলেন ডিফেন্ডাররা। একটি পয়েন্ট অর্জন করলো ট্যাকেল থেকে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা পৌঁছে গেল 43 পয়েন্টে, নেপালের 26। শেষ মুহূর্তের খেলা, সিনোথারন ডেঞ্জারাস রেইডার শ্রীলঙ্কা দলের, সিনোথারন বাকলাইনে তিনি ঢুকেছেন, এখনও রয়েছেন, খুবই ধীরস্থিরভাবে তিনি দেখছেন যে কী করবেন, সুযোগ খুঁজছেন, এবং শেষ মুহূর্তে ফিরে যাচ্ছে নিজের কোর্টে, ফিরে গেলেন সিনোথারন। সাথে সাথে আক্রমণের চেষ্টা করেছিলেন সেখানে নেপাল দল, তবে একজন খেলোয়াড় পরিবর্তন হবে যে কারণে রেফারি খেলাটা থামালেন, এবং পরবর্তীতে রেড দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন আম্পায়াররা। প্রবীণ তিনি গেছেন আক্রমণে, প্রবীণ এবং প্রবীণকে কিন্তু অ্যাঙ্কেল হোল্ডিং হয়েছেন প্রবীণ, অ্যাঙ্কেল হোল্ড হয়ে তিনি কিন্তু আটকে গেলেন প্রতিপক্ষের কোর্টে, অর্থাৎ ভালো একটা ট্যাকেল করেছে শ্রীলঙ্কা দল, আরও একটা পয়েন্ট পাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 44-26, শেষ মুহূর্তের খেলা, পুনরায় রেইড করবার জন্য বলছেন সিনোথারন, তিনি একটু আগেই ঢুকে গেছিলেন প্রতিপক্ষের কোর্টে, এবং পুনরায় রেইড শুরু করলেন সিনোথারন, শ্রীলঙ্কা দলের সিনিয়র ক্যাম্পেইনার, অনেক অভিজ্ঞতা রয়েছে তার সংরক্ষণে, প্রো কাবাডিতে নিয়মিত খেলে থাকেন সিনোথারন, এবং সেটাই কিন্তু তিনি দেখালেন কিভাবে ফিরে যেতে হয় কোর্টে, কিভাবে জাম্প করতে হয়, জাম্প করে নিজের কোর্টে ফিরে গেলেন সিনোথারন, একটা পয়েন্ট নিয়ে গেলেন যাবার সময়, এবং শ্রীলঙ্কা দল চলে গেল 45-এ, নেপাল 26। রেইড নেপাল দলের, বাকলাইনে ঢুকেছেন রেইডার, রেইডার এক্ষেত্রে লালমোহর যাদব, ডান প্রান্তে বা প্রান্তে করে এবারে ব্যাকের লিফ্ট, এখন রয়েছেন প্রতিপক্ষের কোর্টে, অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের শিকার বানাবার চেষ্টা করছিলেন, তবে ফেরত এসছেন, পয়েন্ট পেলেন না, পয়েন্ট যা ছিল তাই। শ্রীলঙ্কা 45-26, শেষ মুহূর্তের খেলা, আক্রমণে শ্রীলঙ্কা, রত্নাপালা কিন্তু ফিরে আসতে পারলেন না, রত্নাপালাকে কিন্তু একেবারে ধরে ফেলেছেন শ্রীলঙ্কার 4 জন ডিফেন্ডার, একটা পয়েন্ট অনেকক্ষণ পরে নেপাল, এক পয়েন্ট তারা পেল, অর্থাৎ পয়েন্ট বাড়বে, 27 পয়েন্টে পৌঁছে যাবে নেপাল, শ্রীলঙ্কা 45। নেপালের আক্রমণ, লালমোহর যাদব, নেপাল
এবং বলতে বলতে খেলার শেষ বাঁশি অর্থাৎ আজকের এই ম্যাচে জয়লাভ করলো শ্রীলঙ্কা 45-28 ব্যবধানে 45-28 ব্যবধানে শ্রীলঙ্কা কিন্তু আজকের এই লীগ পর্বের শেষ ম্যাচে জয়লাভ করলো অভিনন্দন শ্রীলঙ্কা দলকে এবং নেপালকেও অভিনন্দন জানাতে হয় তারাও ভালো খেলেছে এবং এই খেলায় শ্রীলঙ্কা জয়লাভ করে টুর্নামেন্টের 2 নম্বর দল হিসেবে কোয়ালিফাইং ম্যাচে কিন্তু অবতীর্ণ হলো শ্রীলঙ্কা দল তারা কেনিয়ার সাথে আজকে সন্ধ্যা 6:30টায় কোয়ালিফাইং ম্যাচে খেলবে এবং কোয়ালিফাইং ম্যাচে যারা জয়লাভ করবে তারা আগামীকাল সন্ধ্যায় তারা কিন্তু বাংলাদেশের মুখোমুখি হবে আগামীকাল ফাইনাল আপনারা জানেন সুপ্রিয় দর্শক আগামীকাল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সন্ধ্যা 7টায় সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু শ্রীলঙ্কা দল বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা তারা 2 নম্বর দল হিসেবে এবং কেনিয়া 3 নম্বর দল এখন পর্যন্ত টুর্নামেন্টের কেনিয়া এবং শ্রীলঙ্কা আজকে কোয়ালিফাইং ম্যাচে তারা মুখোমুখি হবে এবং এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা আগামীকাল সন্ধ্যা 7টায় বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে আপনারা দেখতে পাচ্ছেন স্কোর কার্ড শ্রীলঙ্কা